ডান দিকের হাড়গুলা বাঁ দিকে চলে যাচ্ছে, বায়ের হাড়গুলা ডান দিকে চলে আসে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন এবং বললেন সুবহানাল্লাহ। ফাসাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাব্বাহনা মাআহু। আল্লাহর নবী যখন সুবহানাল্লাহ বললেন, সাহাবায়ে কেরাম বলতেছে আমরাও বললাম সুবহানাল্লাহ। ওয়া কাব্বারা রাসূলুল্লাহ, আল্লাহর নবী আল্লাহু আকবার বললেন। ওয়া কাব্বারনা মাআহু, আমরাও আল্লাহু আকবার বললাম। জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ কাঁদলেন কেন, সুবহানাল্লাহ কেন বললেন, আল্লাহু আকবারই কেন বললেন? আল্লাহর হাবিব বললেন সাহাবীরা আমি দেখেছি আমার সাহাবীকে এমন চাপ মেরেছে মাটি, ডানের হাড়গুলা বাঁ দিকে চলে এসেছে, বায়ের হাড়গুলা ডান দিকে চলে এসেছে। এটা দেখে আমি রাসূল সহ্য করতে না পেরে সুবহানাল্লাহ বলেছি, তোমরাও সুবহানাল্লাহ বলেছো, আল্লাহু আকবার বলেছি, তোমরাও আল্লাহু আকবার বলেছো। আমার সাহাবীর কবরটাকে আল্লাহ আবার প্রসারিত বানায় দিয়েছে। এই জন্য দাফন কাফনের শেষে আমরা সব জায়গায় জামাত মোনাজাতটাকে খুব বেশি দামি মনে করি, অথচ জামাত মোনাজাতের চাইতে, মোনাজাত মানে চুপি চুপি কথা বলা, আমরা একাকী মোনাজাতটাকে বেশি পছন্দ করতে হবে। একাকী মোনাজাত করেন, চোখের পানি ছাড়েন, কার জন্য বলেন, বলেন কার জন্য? এই জন্য মৃত ব্যক্তিদের জন্য সলাতুল জানাজাই হচ্ছে সলাতুল দোয়া, এটা দোয়ার নামাজ, পুরা নামাজটা জুড়েই এই মাইয়েতের জন্য দোয়া, এই দোয়া আমরা করব। এখন মোনাজাত করা যাবে কি, দু একটা দলিলের ভিত্তিতে যারা যাবে বলে, দু একটা দলিলের ভিত্তিতে ওনারা যাবের পক্ষে যায়। যদি মোনাজাতও করে, তাহলে মোনাজাত করার আগে আপনারা মাইয়েতকে দাফন করে একটা আমলে সালেহ করবেন, সুরায় ফাতেহা পড়বেন, সুরায় ইখলাস পড়বেন, এরপরে পরে কেবলামুখী হয়ে, কোন মুখী জোরে কন, কোন মুখী, কেবলামুখী হয়ে আপনার দোয়া করবেন, আল্লাহ আল্লাহুম্মা সাখিল সুয়ালাহু। সাহাবায়ে কেরাম যে দোয়া করতেন আল্লাহুম্মা সাখিল সুয়ালাহু, আল্লাহ তার সোয়ালটা সহজ করে দাও, আল্লাহুম্মা ওয়াসসি'আ কবরহু, আল্লাহ তুমি তার কবরটাকে প্রসারিত করে দাও, এই দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, বলি আমিন। আচ্ছা, হ্যাঁ, সলাতুল ফাতেহা যদি ইমামের পিছনে আপনি না পড়েন মুসল্লিরা নামাজ হবে, দুইটা মত আছে, দুইটা মতই হাদিস দিয়ে স্বীকৃত, কোনোটাকে ছোট করে দেখা যাবে না। আমাদের বাংলাদেশে যেটা হয়, একটাকে আমরা খুব বড় করে দেখি, আরেকটারে আমরা ছোট মনে করি। আমি এইটার ক্ষেত্রে আমাদের মনটাকে একটু বড় করতে বলবো, এই জন্য ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। কোরআন বলছে যারা হৃদয়টাকে প্রসারিত করবে তারা বুঝতে হবে সফলতা অর্জন করেছে। জোরে বলেন আল্লাহ আকবার। তাহলে আপনি হৃদয় প্রসারিত করবেন কেমনে? একজন জোরে আমিন বলল, মসজিদ থেকে বের করে দিলেন, এই আমিন কে বলছে বের হ, জায়েজ হবে? জোরে বলেন জায়েজ হবে? আবার কেউ আমিন বলে না, আপনি রাগারাগি করলেন, এই আমিন বললা না কেন? রাগারাগি করা যাবে না, ইসলামটা সুন্দর। তো এখন এতগুলো মত আমাদের ইসলামে কেন আসলো, আমি একটা কথা দিয়ে উত্তর দিয়ে দিই। বাবা বলছে এই পানি আন, এক ছেলে চিন্তা করছে আজকে জুমা বার, আব্বা বলছে পানি আন, মনে হয় আব্বা অজু করতে চাইছে, একজনে বদনা ভরে পানি নিয়ে আসছে। আরেক ছেলে চিন্তা করছে যেভাবে আব্বা বলছে পানি আন, হায়রে সর্বনাশ, জগ দিয়ে পানি নিয়ে যায়, আব্বা মনে হয় পানি খাবে। আরেক ছেলে চিন্তা করছে পানি আন মানে হচ্ছে বালতিটা ভরে নিয়ে যায়, আব্বা মনে হয় গোসল করবে। তাহলে এক পানি আন কয় অর্থ হলো, কথা কয় না, কয় অর্থ হলো? আর শরীয়তের ভিতরে শাব্দিক বিশ্লেষণে সাহাবায়ে কেরাম রসুলকে যেমন দেখেছে ফটোকপি করেছে তারা, এটা ইসলামের সৌন্দর্য। আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, এই জন্য ছেলের একটা ছোট্ট কালের ছবি উঠে রাখেন, ছবি উঠান জায়েজ না জায়েজ ওইদিকে আমি যাচ্ছি না, উদাহরণ দিচ্ছি বুঝে নিন। মিডিয়ার সামনে কথা বলতে খুব সাবধান, বলবে হুজুর বলছে ছোট কালে ছবি উঠাইতে, খবরদার, আমি কিন্তু ওইটা বলিনি। ছোট কালে আপনি একটা ছবি উঠে রাখছেন, একেবারে নাদুস নুদুস চেহারা, ছোট্ট বাচ্চা, দুই বছর বয়স, আরেকটা ছবি উঠাইলেন, এরপরে মাত্র মাদ্রাসায় যাচ্ছে ছবি উঠে রাখলেন, স্কুলে যাচ্ছে ছবি উঠে রাখলেন, বাচ্চা কয়জন, ছবি কয়টা? এই যে তিনটা ছবি, এখন মোবাইলের যুগে হাজারটা ছবি, লাগলে উঠায় না লাগলে উঠায়, ঠিক কি না?
এই যে আপনি ছবি উঠায় রাখলেন এতগুলো, কারণ কি? আপনি আপনার ছেলেটারে ভালোবাসেন, এই জন্য ছবিগুলো উঠায় রাখছেন, দেখবো আমার সোনামণিরে কেমন দেখা যায়। এখন গুগলের ভিতরে আবার দিয়ে রাখে, যদি মোবাইল চুরিও নেয় তারপরেও যেন ছবিগুলো পাওয়া যায়, কত দামি দামি ছবি। একটু ভালোবাসার প্রকাশ এইভাবে করলেন, আর আপনার কাছে কি মনে হয় আল্লাহ তার রসুলকে কম ভালোবাসে? রসুলের প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক চেয়েছে জীবিত করে রাখতে। এজন্য নাবীর নিচে হাববাদা তাহতা সুররা, এটাকে আল্লাহ পাক হানাফি মাযহাব দিয়ে জীবিত করে রাখেছেন। ফাওকাস সাদার, বুকের উপরে হাত বাঁধা, এইটাকেও আল্লাহ জীবিত করে রেখেছেন। একটাকেও জমিন থেকে আল্লাহ মুছে যেতে দেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এটা ইসলামের সৌন্দর্য, বোঝার চেষ্টা করবেন, এটা ইসলামের সৌন্দর্য। এমন মনে করেন না যে এক ইসলামের আমার এতগুলা হলো কেমন, কিছুই হয়নি, সব আমলগুলো রাসূলুল্লাহর আমল। এই জন্য আমরা এক্ষেত্রে কোনো ফেতনা ফাসাদ সৃষ্টি করব না, বলি ইনশাআল্লাহ, মনগুলারে উদার করব, বড় করব, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকের মাহফিল থেকে, সকলে আমরা সুন্নাহ সম্মত, হ্যাঁ আমরা সকলে পড়ে নিই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা وأتوب إليه السلام عليكم ورحمة الله وبركاته